بسم الله الرحمن الرحيم. বন্ধুরা, ঝালের লেভেলটা কিরকম ছিল সেটা আপনাদের বুঝতে হবে। আমার জীবনে এই ফার্স্ট এত ঝাল, আর এর চেয়েও আর কোনো ঝাল আসছে কিনা আমার ধারণা নেই। আমার মনে হয় না এর চেয়েও ঝাল কোনো কিছু হইতে পারে, অসম্ভব। বন্ধুরা, আগামী দিন যে কি হবে আমার আল্লাহ ভালো জানেন। ঝালেল বন্ধুরা আমার জন্য দোয়া করবেন, আমার পরিস্থিতি কি হবে আমি জানি না। কি করলে ভালো লাগবে আমি বুঝতেছি না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রাজীব। আমি মনির হোসেন। আমরা আছি আপনাদের সাথে এবং চলে এসেছি আবারও নতুন একটি ফুড চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। বন্ধুরা, বরাবরের মতে আমাদের চ্যানেল ফুড চ্যালেঞ্জার্স ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নুডলস রয়েছে। তো বন্ধুরা, এটা সেই আগের রামেন নুডলস। আপনাদের মনে অনেকে প্রশ্ন রাখতে পারে যে এর আগে আমরা রামেন নুডলস নিয়ে ভিডিও করেছি, আজকে আবার নতুন করে কেন? বন্ধুরা, অবশ্যই আজকে ভিডিওর মধ্যে একটু নতুনত্ব রয়েছে, কেননা আগের ভিডিওটাতে আমরা যতটুকু পরিমাণে স্পাইসির আশা করেছি রামেন থেকে অতটুকু স্পাইসি আমরা পাই নাই। সেজন্য আজকের দুই প্যাকেট করে দুজনের জন্য রামেন তো রয়েছে, তার সাথে স্পাইসি সস তো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দুই প্যাকেট করে দুজনের জন্য। তো তার সাথে আমরা অ্যাড করতেছি আজকে নাগা চিলি। আমাদের দুজনের সাথে রয়েছে চার পিস করে নাগা চিলি। তো আমাদের খাওয়ার সুবিধাদের জন্য আমরা আমাদের এই নাগা চিলিগুলো আমরা একটু পেস্ট করে নিব, যাতে মিক্সার করে খাওয়া যায়। তো মামা, কি মনে হয়? ইনশাল্লাহ আমরা বন্ধুরা, আমাদের নাগা পেস্টটা রেডি হয়েছে। তো এখন এটা আমরা সার্ভ করব। আগে মামারে দেই। আমি নিয়ে নিই বাকিদের। বন্ধুরা, আগে আমরা সস মিক্স করে নেই। সস কিন্তু দুইটা করে, রামেনের যে সসটা স্পাইসি সসটা ওটা দুইটা করে থাকবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমরা দুটি করে রামেনের নুডলস নিলাম, তার সাথে চার পিস করে নাগা চিলি অ্যাড করলাম, এবং রামেনের দুই প্যাকেট করে ডেলি সস তো রয়েছেই। তো এখন একটু মিক্সার করে নিব। মিক্সার করার পর আমরা খাবারের চ্যালেঞ্জের দিকে যাব আমরা। তো আগে আমরা একটু মিক্সার করে নিই। বন্ধুরা, আমাদের মিক্সারটা মোটামুটি শেষ হয়েছে। তো এখন আমরা চ্যালেঞ্জের দিকে যাব। তো বন্ধুরা, এখনই খাওয়ার আগে যেভাবে পুরোটা মুখের মধ্যে জ্বলতেছে, খাওয়ার পরে যে কী অবস্থা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো শেষ পরিণতি দেখার জন্য আপনাদেরকে আমাদের সাথেই থাকতে হবে, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। আজকে এক্সট্রা করে আমরা পানিশমেন্ট রাখছি না। বন্ধুরা, আজকে আর কথা না বাড়ি আমরা আমাদের চ্যালেঞ্জটা শুরু করে দিই। তো চলুন স্টার্ট করা যাক মামা। স্টার্ট।
আগের ভিডিওতে যেরকম বলেছিলাম লুডুসটা কিন্তু সিরিয়াস, আজকে যে ঝালের পরিমাণ এতো 2x না, 8x বললেও কম হবে। তো বন্ধুরা আজকে চ্যালেঞ্জটি আপনাদের কেমন লাগলো বা আপনারা কিছুটা হলেও এক্সপিরিয়েন্স করতে পেরেছেন আজকে আমাদের কি অবস্থা? তো আমাদের এরকম ডেয়ারিং চ্যালেঞ্জ নেওয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামনের দিকেও যদি আপনারা এই ধরনের চ্যালেঞ্জটা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আমার ঠোঁটগুলো ফুলে গেছে, ঠিক আছে, আমি বুঝতে পারছি আমার ঠোঁট ভার হয়ে গেছে, ঠিক আছে। যারা ঝাল খেতে পারেন না প্লিজ প্লিজ তারা কখনো এই ধরনের ট্রাই করবেন না, প্লিজ, নির্যাত অ্যাক্সিডেন্ট হবে। আমরা আজকে বোম মেমোরিজ অ্যাড করার পিছনে কারণটা হচ্ছে যেটা ভিডিওর শুরুতেও বলেছিলাম যে এর আগে আমরা যে চ্যালেঞ্জটা করেছি ওটার মধ্যে এতটা স্পাইসি আমরা পাই নাই, তার জন্য একটু পাগলামি বলতে পারেন, আমরা পাগলামি করেছি। তো এর সাথে আমরা চার পিস করে আমরা বোম মেমোরিজ অ্যাড করেছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনতে পারি। তো সবাই ভালো থাকবেন। আমাদের এই ধরনের চ্যালেঞ্জ দেওয়ার মূলত কারণটাই হচ্ছে আপনাদের জন্য, যাতে ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আপনারা কতটুকু আনন্দ পান সেটা আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। তো আরও যদি কেউ আমাদের চ্যালেঞ্জগুলোতে অতিথি হিসেবে জয়েন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। তো আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে, আমাদের গেস্টের অনেক সেগমেন্ট এখনও বাকি রয়ে গেছে, ওগুলোতে আপনাদেরকে অ্যাটেন্ড করাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। কি বলো? Allah Hafiz. Allah Hafiz. Bye.